নমস্কার আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় রাত্রে সাড়ে এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম গতকালকে অনেকগুলো নাইট কুইন ছিল প্রায় এগারোটা না বারোটার মতো হবে তো আজকে কিন্তু তিনটেই আছে তো হঠাৎ করে আর কি মনে পড়লো যে আজকে একটু দেখাতে হবে কারণ না গতকালকে ভেবেছিলাম অনেকগুলো আর কি ফুল যেগুলো ফুটবে তো সেইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কালকে রাত্রে আর ব্লগ করা হয়নি মানে এটা ভুলেই গেছি মাথার থেকে চলেই গেছিল কারণ এত পড়াশোনা ছিল দেওয়ার তো সেই কারণে আর কি বাইরে আর বেরোনো হয়নি তো আজকে মনে করে আর কি বেরিয়েছি হ্যাঁ দেখতেই পারছো তিনটার মতো আছে তো দেখো কি সুন্দর এটা না গন্ধটাও খুব সুন্দর হয় আর যদিও তিনটা একটু গন্ধ কম আছে আজকে গতকালকে বেশ আর কি অনেকটা ফুটেছে গন্ধও খুব সুন্দর ছিল পুরো বাড়ি আর কি আর এই দেখো অনেকটা আর কি বড় ফুলটা দেখতেও খুব সুন্দর কিন্তু তো তো ফুলটা কিন্তু সন্ধ্যার থেকে ফুটা আরম্ভ হয় আর এক রাত্রেরই আর কি জীবন তো ফুলটা শুধু এই রাত্রেবেলাই থাকে তো তার জন্য আর কি দিনেবেলা দেখা যায় না এই ফুলটাকে এটা তার জন্য আর কি নাইট কুইন ফুলের নামটা তো বেশ আর কি সুন্দর আর এখানে দেখো এখন প্রায় বাজে পনে চারটার মতো বাজে আর আমি সাড়ে তিনটার দিকেই আর কি উঠে গেছি উঠে আর কি ফ্রেশ হয়ে গেছি এখানে দেখো রাত্রে এগুলো আয়োজন করে রাখা হয়েছে তালের পাখা তারপরে এই দেহ বাঁশ দিয়ে বানিয়ে রেখেছি আর এই সাদা কাপড়ে কিন্তু এখানে একটাতে আছে চাল আর একটাতে হচ্ছে ধান এরকম করে আমি চারটা বানিয়েছি একটা হচ্ছে ষষ্ঠী ঠাকুরকে দেওয়া হবে একটা আর কি দেওয়ার জন্য তো যাই হোক এখন আর কি উলোর ধনি দিয়ে তারপরে আর কি এই দুপটা আর কি বানতে হবে এটা কাকের ডাকের আগে আর কি বানতে হয় তো সেই কারণে একদম সকালবেলা মানে সকাল এখন তো ভুর বলতে পারব পারবো না তো অনেক আর কি তাড়াতাড়ি উঠে মানে ব্রহ্ম মুহূর্তে আর কি উঠে এগুলো আর কি বাঁধা হয়েছে আর সাথে হচ্ছে ভুলা বাঁধতে হবে বাইরে তো অন্ধকার আমি মোবাইলের ফ্ল্যাশ নিয়ে গিয়ে তারপরে আর কি ভুলা বাঁধব তো প্রত্যেকবারই কিন্তু ষষ্ঠীর যেটা দুপ বাঁধা হয় তো অনেক সুন্দর সুন্দর ফুল আর কি জোগাড় করা হয় কিন্তু এই বছর আর কি ফুল অনেকটাই আর কি কম ছিল বাড়িতে তো একটু একটু ডালিয়া ছিল আর এই জবর কলিটা আমি নিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে আর কি বাধা হয়েছে আর এই দেখতে পাচ্ছ ফুল আনা হয়েছিল তো হয়ে গেছে ওই ফুল দিয়ে আর কি ষষ্ঠীর যেটা দুপাশে সেটা আর কি বেঁধে নিলাম আর এখন রেখে দিয়েছি তারপরে আর কি সকালবেলা স্নানের সময় তখন আর কি দুপটাকে স্নান করাতে হবে উলুরধনি দিয়ে তো যাই হোক এগুলো এখন আর কি গুছিয়ে গেছে রাখবো আর সকাল থেকে এখন তো প্রায় এখন চারটের উপরে হয়ে গেছে এখন দেখছি আর কি কাক ডাকছে প্রায় চারটা দশ মিনিটে আর কি কাক ডাকা আরম্ভ করেছে তো আমি ঠিক জানতাম না একু কোন সময় আর কি কাক ডাকে তবুও তার জন্য আমি ওই সাড়ে তিনটার দিকে উঠে গেছি ব্রহ্মমুড়িতে তো ওই টাইমে আর কি দুপটা বানলাম তো যাই হোক তারপরে তো ঘরের কাজগুলো সারব তো বাসি ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপর তো দেখতে পাচ্ছ সকালে যেহেতু ফ্রেশ হয়েই গেছিলাম তার জন্য আর এখন আর নাইটিটা পাল্টাচ্ছি না তো এখন রান্নাঘরটা আর কি ভালো করে ওই গ্যাস ওভেনটা তারপরে হচ্ছে ফ্লোরটা ওইগুলো আর কি ভালো করে মোছামুছি করে নিয়েছি আর আজকে যেহেতু ষষ্ঠী তো দেওয়া তো সকালবেলা সাড়ে আটটার মধ্যে আর কি বেরিয়ে যাবে স্কুলের জন্য তো ষষ্ঠী ঠাকুরকে পুজো দিয়ে তারপরে সকালবেলা দুপটা আর কি ওর মাথায় দেওয়াটা সম্ভব হবে না তো সেই কারণে আর কি স্কুল থেকে ফিরার পরেই ওকে দুপটা দেওয়া হবে তো এখন আর কি ও স্নান টান করে যাবে তো তার জন্য জলটা আমি ওইদিকে বসিয়ে দিয়েছিলাম আগেই আমার যখন মানে বাসিঘরের কাজগুলো সেরে জলটা বসিয়ে দিয়েছি তারপরে আর কি দেয়া স্নান করবে তো ওইদিকে আমি ডালটা আর কি বসিয়ে রেখে দেবো ততক্ষণে আর কি ডালটাও হয়ে যাবে আর ডাল ভাত একদিকে আর কি বসিয়ে দেবো আর টিফিনটা একটু পরেই না হলে করবো তো এখানে দেখতে পাচ্ছ গরম জল হয়ে গেছিলো অল্প একটু আর কি হলুদ গুঁড়ো দিয়েছি তো হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে আর কি প্রত্যেক দিন স্নান করা হয় তো হলুদ গুঁড়ো দিয়ে স্নান করলে পরে বিনাচটা ভালো হয় এরকম প্রত্যেকটা গ্রহারই আছে আর কি এটা সেটা ইউজ করে আর কি গ্রহকে স্ট্রং করা যায় তো বিনাশটার জন্যই আর কি এই হলুদ গুঁড়ো দেওয়া হয় তো ছোটো ছোটো টিপসগুলো ফলো করে অনেকটা আর কি প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো সেটাই আমি সবসময় ট্রাই করি যে ছোটোর থেকে ছোট হলেও আর কি ওটা অ্যাপ্লাই করবো লাইফেও কিন্তু ভালো জিনিসটাই আর কি সবসময় অ্যাপ্লাই করবো আর সেটা তো সাথেও আর কি সবসময় শেয়ার করার আমি চেষ্টাটাই করি তো ওইদিকে দেওয়া স্নান করে নিয়েছে আর এখন দেখতেই পারছ ক্রিম তারপরে লোশন ওইগুলো আর কি লাগাচ্ছে আর চুলটা এইভাবেই বাঁধা রয়েছে কারণ এই মানে গামছা বাঁধা আছে তো জলটা আর কি ঝটপট অ্যাবজর্ব হয়ে যাবে আর আজকে যেহেতু ওয়েদারটাও খুব একটা ভালো নয় তো বাইরে কিন্তু মেঘলা হয়ে আছে দিনটা তো সেই কারণে আর কি বাইরেও যেতে পারছে না চুলটা একদম ভিজেই আছে আর কিছুক্ষণের মধ্যে আবার আর কি রেডি হয়ে যেতে হবে চুলটাও আর কি বেঁধে নিতে হবে আর তোমরা তো জানোই দিয়ে আর চুলটা অনেকটা আর কি লম্বা আর চুল ছেড়েও যেতে পারবে না চুল তো বাঁধতেই হবে তো চুলটা ভিজা চুলই আর কি বাঁধতে হবে তবে কিন্তু টাইট করবো না একটু আর কি লুজ করে দেব হেয়ার ড্রাই দিয়েও আর কি চুল শুকানো যাবে কিন্তু হেয়ার ড্রাই দিয়ে করলে পরে চুলটা আর কি ড্যামেজ হয়ে যাবে রুটসটা আর কি অনেকটা ড্রাই হয়ে যাবে তো সেই কারণে আমি এখন হেয়ার ড্রায়ার আর কি ইউজ করি না যেহেতু দিয়ার ড্যান্ড্রফের সমস্যা এখন রিসেন্ট একটু কমে গেছে মাঝখানে অনেকটাই আর কি বেড়ে গেছিলো হেয়ার ইউজ করলে পরে ডন তো হবেই প্লাস হচ্ছে মানে রুটসটা এতটাই নরম হয়ে যায় হেয়ার ফল আর কি বেড়ে যায় তো সেই কারণে আমি এখন হেয়ার একদম একদম ইউজ করাই না শুধু আর কি ওই রোদ যদি থাকে তাহলে আর কি রোদে যদি শুকায় তাহলে ঠিক আছে আর না হলে রুম টেম্পারেচারে আর কি চুল চুলটা আর কি শুকায় তো যাই হোক আমি প্রত্যেকটা দেখতে পাচ্ছ বালিশের কাবারগুলো আর কি চেঞ্জ করে নিচ্ছি আর তোমরা জানোই আমার এই ঘরের আর কি ম্যাচিং পিলো কাপার সবসময় রাখি না এইভাবেই আর কি এই যে দেখতে পাচ্ছ একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে মেরুন কালারের একটা হচ্ছে মেরুন কালারের যেটা সেট সেটাও কিন্তু প্রায় অনেক বছর বানিয়েছিলাম প্রায় দশ থেকে এগারো বছর আগে বানিয়েছিলাম তো সেটাও কিন্তু এখনও চলছে ওইটা কিন্তু একদম আর কি নষ্ট হয় না এগুলো না একদম মানে কটন বেস আর কি কাপড়টা ওইটা শার্টিনের মতোই লাগে কিন্তু ওইটা কটন আর কি খুব আর কি ভালো তো কাপড়ে কিন্তু একদম আর কি ববলিং হয় না সাথে হচ্ছে একদম ফাটবে না কাপড়টা এত বছর ধরে আর কি চলছে নর্মালি কী হয় বালিশের খাবারগুলো ঝটপট আর কি ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় এটা যেহেতু দশ বছর ধরে এখনও চলছে আর আমি প্রথম প্রথম যখন আমার মানে সেলাই স্টার্ট করেছিলাম তার আগে তো অনেক সেলাই করেছি বিয়ের আগে তো বিয়ের পর প্রথম যখন আমার সংসারটাকে আমি সাজানো স্টার্ট করেছি তখন কিন্তু ওই বালিশের কাবারগুলো আমার এই প্রথম বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছে দেখো এখনও আর কি স্টিল চলছে এটা দিয়েই আর কি আমি আমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে এখনও রাখছি জিনিসটা একেবারে আর কি নষ্ট হয়নি আর দেওয়ার মাথা তো একদম ভিজা ছিল তারপরে আর কি গ্লিসেরিন দিয়ে ভালো করে রুটসগুলোতে দিয়েছি গ্লিসিরিন দিলে পরে কি হয় যাদের ট্যান্ড সমস্যা অনেকটাই আর কি বেড়ে গেছে কারণ হচ্ছে রুটসটা অনেকটা ড্রাই হয়ে যায় সেটা আর কি ম্যানেজ হয় না যখনই আর কি তেলটা দেবে তেলটা দেওয়ার পরে তারপর যখন শ্যাম্পু করে নেবে তাহলে কী হয় আবার আর কি রুটসটা ড্রাই হয়ে যায় সেই কারণেই আর কি ড্যান্ডাফগুলো বেড়ে যায় আর ড্যান্ডাফ যদি বাড়ে তাহলে তো হেয়ার ফল হবেই তো এখন আমি কি করি অল্প একটু আর কি গ্লিসরিনে মানে লেমন জুস আর না হলে একটু নর্মাল আর কি জল একটু আর কি অ্যাড করে তারপরে আর কি রুটসে লাগিয়ে দিই তাহলে কি হয় রুটসটা ড্রাই হয় না আর হেয়ার ফল তো একদমই হয় না একদম হেয়ার ফলে সমস্যা হবে না তারপরে হচ্ছে স্কিন প্রবলেম যদি হয়ে থাকে আর কি মাথায় অনেক রকমের আর কি স্কিন প্রবলেম হতে থাকে তো সেটাও কিন্তু একবারে আর কি সমস্যা কম হয়ে যায় আর গ্লিসেরিন কিন্তু অনেক জিনিসই আর কি উপকার হয় স্কিনেও লাগাতে পারো ফেসেও লাগাতে পারে হাতে আর কি লাগানো যায় কিন্তু আমি এখন রুটসে অ্যাপ্লাই করছি দেখছি অনেকটা আর কি বেনিফিট পেয়েছি তোমরাও আর কি অ্যাপ্লাই করতে পারো তো যাই হোক নতুন বড্রোপ আসার পরে এই অড্রেসটা তো এখানে এনেছিলাম তারপরে দেখছি দেখতেই পারছো স্টিকারটা অনেক বছরই হয়ে গেছে আমরা এই ঘরের যখন মানে ফার্স্ট কালার যেটা করেছিলাম তখনের সময় আর কি এই স্টিকারটা লাগানো হয়েছিল দ্বিতীয় কালার যখন অরেঞ্জটা করেছি তখন কিন্তু এটার স্টিকারটা পাল্টানো হয়নি আর দেখতেই পারছো স্টিকারটা আর কি নষ্ট হয়ে গেছে তো আমরা স্টিকারের নতুন অর্ডার করলাম তো এখানে দেখতে পাচ্ছো এখানে তিন মিটার তিন মিটার করে তিনটা রোল আছে এখানে মানে নয় মিটার আছে তো সেটাই আর কি অর্ডার করা হয়েছে এটাকে একটু মেক করতেই হবে তো দেখতেই পাচ্ছি এখন সবগুলো আর কি প্রথমে তুলে নেব এমনিতে দেখতে সুন্দরই লাগছিলো তবুও কিন্তু যে সাইডগুলোতে দেখছো একটু একটু স্ক্র্যাচ ছিল আর কি দেখতে ভালো লাগছিল না তো সেই কারণে আর কি তুলে নেব তুলার তোলার পরে তারপরে আর কি নতুন যে স্টিকার আছে সেটাই আর কি লাগাবো আর যদি ভাবি যে পুরনো স্টিকারের উপরে আবার নতুন স্টিকার লাগাবো তাহলে কি হবে এতটাই আর কি ভারী হয়ে যাবে দরজাটা আর কি লাগানো যাবে না টাইট হয়ে যাবে আর স্টিকারটা কি একদম ঠিক করে বসবেও না তো সেই কারণে আর কি প্রথমে যেটা আগের স্টিকার আছে সেটা তুলে নিতে হবে আর হচ্ছে কালারটা তো অনেকগুলো দেখতেই পারছো স্টিকার যেগুলো পুরনো স্টিকার আছে সেগুলো তুলে নিয়েছি তারপরে একটু আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম গরদেজটাকে এখন আর কি মাপ নিয়ে নিয়ে স্টিকারটাকে কাটতে হবে তো আগের যেটা স্টিকার ছিল ইয়েলো কালার ওইটা কিন্তু অনেকটা মানে থিক ছিল এটা কিন্তু একদম পাতলা আর একদম মানে কি বলবো ওইটার কোয়ালিটি যদিও আর কি এতটাও খারাপ না ভালো আছে আর কি আগের তুলনায় একটু আর কি দেখছি বেশি পাতলা কিন্তু এটার মধ্যে আঠা অনেকটা আছে আগের যেটা স্টিকার ছিল সেটাতে কিন্তু আঠাটা কম ছিল স্টিকার যদিও আর কি ভালো ছিল কিন্তু ওইটার আটা কম ছিল তো সেই কারণে যেখানে যেখানে লাগানোর পর তারপরে আর কি সাইডগুলোতে টিপ মারতে হয়েছে না হলে না সিলিটেপ যদি না লাগাতাম তাহলে আর কি ওই স্টিকারগুলো সাইড দিকে খুলে যেত তো এখন ওই কোনার থেকে বের করে নিয়ে আসতে হবে কারণ ওই তো একদম জায়গা নেই ওই মানে বিছানার যেটা কন্যা আছে সেখানে একদম দাঁড়ানোর জায়গা ছিল না তো সেই কারণে আর কি ওই গডেজটাকে বের করে নিয়ে এসেছি তারপরে তো ওই অনেকক্ষণ লেগেছে স্টিকার লাগাতে প্রায় দু ঘন্টার থেকেও বেশি লেগেছে স্টিকারটা লাগাতে আর ঝটপট লাগানো হয়ে গেছে কারণ বড় আবার ডিউটিতে যাবে তো সেই কারণে সকালে আমি ঝটপট আর কি বললাম যে ঠিক আছে লাগিয়ে নাও তারপরে আসতে দেরি আমি আমার কাজগুলো করব তো এখন দেখো জায়গা নেওয়া হয়নি কারণ ওর এতটাই লেট হয়ে গেছে ও চলে গেছে আর এখন আমি একটু একটু নিজে নিজে যেই আর কি ট্রাই করলাম জায়গা নিয়ে গেছি আর তারপরে তো ওই কাপড়গুলো সেট করা হয়েছে পাখিদেরকে উপরে রাখলাম আর স্টিকারের যেটা কাগজ বেরিয়েছে সেটা আর কি গডেজের ভিতরে আর কি দেখতেই পারছো ওইটা আর কি পেতে তারপরে আর কি কাপড়গুলো রেখেছি বেশ আর কি সুন্দর জিনিসগুলো ওইটা রেখে দিয়েছি আবার দরকার হলে অন্য কিছু রেখে আর কি পাতা যাবে তো এখন কিন্তু অনেকটা আর কি লেট হয়ে গেছে ঝটপর ঘরদুয়ার মুছে স্নান করে এসে গেছি ঠাকুরের বাসনটা টাসনও মাজা হয়ে গেছে প্রত্যেকটা জিনিস এখান থেকে সরিয়ে নিয়ে এসেছি এখানে একটা পিড়ি বসিয়ে দিয়েছি এটা ঠাকুরেরই আসন এটা ঠাকুরের জন্যই আমরা নিজের থেকে বানিয়েছি তারপর একটু বার্নিশ কালার করে নিয়েছিলাম আর এখানে আবির দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি যেখানে আর কি খট একটু পাততে হবে আর দুধওয়ালা এসেছিল তো সেখান থেকে আর কি একটু আর কি দুধ রেখেছিলাম ওই মহাদেবের মাথায় একটু দুধ দেব আর হচ্ছে নবীতে লাগবে তো সেই কারণে আর কি গ্লাসে দুধ রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ আমার যতগুলো ঠাকুরের বাসনটা আছে সব কিছু মাজা ধোয়া হয়ে গেছে এখানে সবগুলোর জন্য আর কি এক সাইডে রেখেছি যেহেতু না একদম জায়গা কম আছে তো অ্যারেঞ্জ করে করেই করতে হবে আর যে কোনো পূজাতে না একটু জায়গা বেশি দরকার কারণ হচ্ছে একটু জায়গা না হলে পরে ওই যে আয়োজন করতে একটু জায়গা লাগবে তারপরে হচ্ছে আলপনা সাজাতে একটু জায়গা লাগে তারপরে হচ্ছে ফল প্রসাদের সাদা একটু বানাবার জন্য আর কি জায়গা লাগে যেহেতু ফাঁকা ঘর আছে আমি একা একাই আছি তো তার জন্য সবগুলো জিনিস আমি দেখতেই পাচ্ছ স্টাডি টেবিলের দিকে আর কি এনে নিয়েছি তাহলে কি হবে সুবিধা হবে কাজগুলো হাতে হাতে আর কি করা যাবে তো এখানে দেখতেই পারছো ফুল টুল আনা হয়ে গেছে এখন আর কি চন্দন বেটে তারপরে আর কি খই চিরা ওইগুলো আর কি বাছা হয়নি পরিষ্কার করা হয়নি তো ওইগুলো আর কি এখন করব। তো একটু অ্যাডজাস্ট করে করলে পরে সব কিছুই আর কি সুবিধা হয়ে যায় তো এখানে দেখো আমার আয়োজন করা হয়ে গেছে নৈবৃত্য রেডি হয়ে গেছে আর হচ্ছে ওই উপরে ঠাকুরের আর কি থালাগুলো সাজানো হয়ে গেছে এবারে আর কি ঘির একটা প্রদীপ আর হচ্ছে ধূপটা জ্বালিয়ে তারপরে আর কি নিবেদনটা করা বাকি আছে আর প্রত্যেকটা জিনিস আয়োজন করার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি একা একা করছিলাম তো তো তারা ঘোড়ার মধ্যেই আর কি করে নিয়েছি তো এখন বাজে প্রায় পনেরো চারটা আর জাস্ট খালি দেওয়া এসেছে পাঁচ মিনিটের মতো হয়েছে ফ্রেশ হয়ে গেল আর এই যে টি শার্টটা দেখছো সেটা হচ্ছে ষষ্ঠীর গিফট আর কি নতুন টি শার্ট ওর জন্য আনা হয়েছে তো সেটাই আর কি পুড়িয়ে আর কি ওকে আর ষষ্ঠীটা দেওয়া হচ্ছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর আমি একটু আর কি বেরিয়েছি ইভিনিং ওয়াকের জন্য যদিও এখন বৃষ্টি হচ্ছে না এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল তো তার জন্য দেখতে পাচ্ছ সব গাছগুলো আর কি ভিজা প্লাস হচ্ছে ফ্লোরটাও আর কি ভিজা আছে তো খুব আরাম লাগছে বাইরে কারণ ঘরের ভিতরতে এতটা আর কি গরম হয়েছে তো সেখানে আর কি বসা যাচ্ছিলো না এত গরম লাগছিলো কাজে কাজে ছিলাম সারাদিন তো এত গরম লাগছিলো তো তখন তো আর কি বেরোবার সময় পাচ্ছিলাম না তো এখন একটু বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করছি বেশ আর কি ভালো লাগছে আর এতই আর কি বৃষ্টি পড়েছে দেখতেই পারছর লটাশটা একদম পুরো জলে ভর্তি হয়ে গেছে তো সেটা আর কি কালকে ঠিক করবো তো এই দেখো ডালিয়াগুলো গুলো আর কি ফুটছে এক একটা আর প্রত্যেক দিন সুন্দর করে আর কি ফুটছে এই টপটাতে তো প্রত্যেক দিন একটা একটা করে আর কি ফুটে আর রঙটা বেশ আর কি সুন্দর আজকে স্কুল থেকে ফেরার সময় ওই রেনকোটে আর কি স্কুটারের রং লেগে গেছে আর রেনকোটের যেটা হাঁটুর জায়গা আছে সেখানে আর কি অনেকটা কালো রং লেগেছে তো সেটা আর কি এখন থিনার দিয়ে তুলছি আর দিয়ে এখানে পড়তে বসেছে তো প্রচণ্ড গরম তো সেই কারণে আর কি জানলা টানলা খুলেই এই ঘরটা আর কি বসা হয়েছে আর এখানে আমি থিনার দিয়ে আর কি ঘষে ঘষে রঙগুলো তুলবো যখনই পড়াগুলো শেখা হয়ে যায় তারপরে এইভাবে আর কি আমি ধরি কোয়েশ্চেনগুলো আমি জিজ্ঞেস করি জাস্ট খালি ও আনসারটা বলে আর সাথে হচ্ছে স্পেলিংগুলো আর কি চেক করে নিই কারণ অনেক সময় কি হয় স্পেলিংটা আর কি জানা না থাকলে পরে আনসার যদিও জানা থাকে তাহলে আর কি মার্কসগুলো ডিডাক্ট হয়ে যায় তো সেই কারণে আর কি স্পেলিংটাও আর কি ভালো করে শিখতে বলি আর ওইদিকে দেখো জালনা দিকে গিয়ে বসেছে কারণ প্রচণ্ড গরম আর সহ্য করতে পারছে না তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানেন কেমন লাগলো আজকের ব্লগটা ততক্ষণ যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চলো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে টাটা